Sunday Suspense. Shudhumatro Radio Mirchi 98.3 FM. It's hot. বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য মনি পিসি, রচনা হীরেন চট্টোপাধ্যায়, মূল গল্পটির নাম চোখের বাহিরে। হীরেন চট্টোপাধ্যায়ের জন্ম 1944 সালে বহরমপুরে। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে এমএ ও পিএইচডি করেন তিনি। সাহিত্য জীবনের শুরু স্কুল জীবন থেকেই। প্রথম প্রকাশিত গ্রন্থ ক্রন্দসী, অন্যান্য গ্রন্থ ভূতের চেয়ে ভয়ঙ্কর, ইয়েতির অভিশাপ, শৈল শহরের রহস্য ইত্যাদি। কলকাতা বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয়েছে এনার লেখা বহু গল্প। আজকের গল্পটি আমরা নিয়েছি রঞ্জিত চট্টোপাধ্যায় সম্পাদিত নির্বাচিত ভূতের গল্প এই বইটি থেকে। প্রধান চরিত্রে গল্পকার ও মণিপিসি, গল্প পাঠে ও গল্পের সূত্রধার দীপ, মণিপিসি চরিত্রে শান্তনা চৌধুরী। শুরু হচ্ছে মণিপিসি। বুড়িদের ওই এক দোষ, সব সময় বক 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 করবেই, সায় দেওয়ার মতো কাছে কেউ থাক আর নাই থাক। মণিপিসিকে খানিকটা সেই জন্যই এ বাড়ির কেউ পছন্দ করে না আমি ছাড়া। আমার নিজেরও মাঝে মাঝে বিরক্তি ধরে যায়, যেমন এখন, কিন্তু মণিপিসিকে আমি ভালোবাসি। গুরুজনদের মধ্যে একমাত্র মণিপিসি জীবিত বলে নয়, মণিপিসি আমায় সত্যি করে স্নেহ করেন বলেই। আমার বাবার নিজের বোন অবশ্য ছিল না, মণিপিসি বাবার খুড়তুতো বোন, বাবার চেয়ে বছর পাঁচেকের বড়। কিন্তু মানুষ হয়েছে সব একসঙ্গে, একই একান্নবর্তী পরিবারে। একান্নবর্তী পরিবার কবে ভেঙে চুরে গিয়েছে, সুতরাং আমার সম্পর্কিত পিসি সংসারে অন্ন ধ্বংস করবেন, সুরমা স্বাভাবিকভাবেই সেটা পছন্দ করেন। বাধা দিতে পারেনি আমার জন্য, কিন্তু ওর বিরক্তিও আমি চাপা দিতে পারিনি। আমার একমাত্র মেয়ে মোম যে ওর দিদাকে খুব অপছন্দ করে তা নয়। অফিস থেকে ফিরে অনেকদিনই আমি দেখতে পেয়েছি মোম পিসির কোলের কাছে হেসে বসে গল্প শুনছে, কিন্তু ওর পছন্দসই কাজ না হলেই দিদার ওপরও চোটপাট করে, এবং বলা বাহুল্য মায়ের কাছ থেকে সে ব্যাপারে কোনো বাধা পায় না। মণিপিসিকে বলতে গেলে আমি আড়াল করে রেখেছি। বাবা নেই, মা নেই, ওদের স্মৃতি জাগিয়ে রাখার মতো একটি মাত্র আপনজনই পৃথিবীতে আমার আছে, মণিপিসি। সব ভালো মণিপিসি, কেবল এই সন্ধ্যের সময়টুকু ছাড়া। একবাটি মুড়ি নিয়ে এই সময় বসবেন মণিপিসি প্রায় অন্ধকার বারান্দার একটি কোণে। ওপরে তিনটে আর নিচে চারটে, সাকুল্যে এই দাঁত নিয়ে অবিশ্রান্ত চেষ্টা করে যাবেন মুড়িগুলোকে কায়দা করবার। আসলে মুড়ি খাওয়াটাও যেন পিসির আসল উদ্দেশ্য নয়। এই সময়টা কেমন ঝিমুনি ধরে পিসির। এই দৃশ্যটা ছুটির দিনে আমি অনেকবার দেখেছি। মুড়ির বাটি নিচে নামানো, চোয়াল নড়ছে মণিপিসির, শরীর এলানো, চোখ বোঝা নয়, সামনে চেয়ে আছেন, কিন্তু চোখের দিকে তাকালে মনে হবে কুয়াশার মধ্যে দিয়ে আকাশের তারা দেখছে। আর ওই বিড় বিড় করে চলেছেন একটানা, যত সব অর্থহীন কথাবার্তা, বেশিরভাগ কথাই আপন মনে এবং এই রকম। কে রে, বুড়ো নাকি, কেমন আছিস বাবা, কেন যে কষ্ট করে আসিস? আমি তো ভালোই আছি, খোকা না আমায় খুব ভালোবাসে, অথবা এই রকম, না না ভয় নেই বিভা, তোমার সংসার আমি মাথায় করে রেখেছি। বৌমার কথা বলছো? না 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 না, ওই মুখেই যা বলে, মনে মনে আমাকে বেশ ভক্তি করে ও, আমি জানি। বুড়ো আমার বাবার নাম, পিসি ওই নামেই বাবাকে ডাকতেন, বিভা আমার মায়ের নাম। বাবা মারা গেছেন আমি যে বছর কলেজে ভর্তি হই সেই বছর, আর মা মারা যান বছর পাঁচেক আগে।
মনে বেশি ভুল বকছেন মনে করা শক্ত, কারণ এসব তিনি জর্জারি হলে বলেন না, সুস্থ অবস্থাতেই বলেন। দ্বিতীয়ত, ঘুমের ঘোরে বা ঘুমিয়ে স্বপ্ন টপ্ন দেখে এসব বলতে আমি পিসিকে কখনো শুনিনি। এসব শুরু করলে সুরমার বিরক্তি অত্যন্ত বেড়ে যায়। সৌজন্যের আবরণ না রেখে ওকে শুনিয়েই প্রায় ও বলে, বুড়ো হলে যত মানুষের ভিন্দতি হয়। মোম প্রথম প্রথম মজা পেত, বলতো, ও দিদু তুমি যাত্রায় পাঁচ বলছো নাকি। পরে অবশ্য জ্বালাতন করে পিসির ভুল বকা বন্ধ করার আগ্রহই ওর বেশি দেখতে পাই। আমি নিজেও পিসিকে বারণ করেছি, বলেছি, সন্ধ্যাবেলা ওরকম আবল তাবল বকে তুমি কি আনন্দ পাও বলো দেখি। মনি পিসি এক গাল হেসে বলেছেন, ও মা আবল তাবল কি রে, ওরা এলে আমি চুপ করে থাকব। ওরা মানে বাবা মা তোমার কাছে এসে বলতে চাও? না এলে কেউ ওদের সঙ্গে কথা বলে। আর কে কে আসে? আসে, কখনো সখনো তো জ্যাঠাকেও দেখতে পাই, আবার কখনো পিসিমশাইও আসে। আচ্ছা, আসে তো আমরা দেখতে পাই না কেন? সে তো আমি জানি না বাবা। দেখো পিসিমা, আমি পিসিকে প্রথম দিকে বেশ কয়েকবার কথা বলেছি, এসব তোমার মনের ভুল, এরকম করে আপন মনে কথা বললে লোকে তো তোমায় পাগল বলবে। ওর মেয়ে তাই মনে করে বটে। সবাই তাই মনে করবে, এসব পাগলামি তুমি আর করো না। ওই বলাই সার, শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়েছি আমি। বুড়িদের একটু বেশি বকার দোষ থাকে, মনে পিসে আপন মনে এরকম বাজে বকে, এইভাবেই ব্যাপারটাকে উড়িয়ে দিয়েছি। কিন্তু সব সময় তো আর মানুষের মন মেজাজ ভালো থাকে না, যেমন এখন বৃষ্টি বাদলা দেখে চারটের মধ্যে অফিস থেকে বেরিয়ে পড়েছি, কিন্তু তারপর থেকে আকাশ যেন ভেঙে পড়েছে। মুষলধারে বৃষ্টি চলছে তো চলছেই, চলছে তো চলছেই। 8টা বাজে, ছাড়া দূরে থাক কমারও লক্ষণ নেই, অথচ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার সেন সাহেবের মেয়ের বিয়ে। এদের যদি নিয়ে নাও যাই, নিজে তো একবার হাজির হতেই হবে। সেন সাহেবের বাড়িও কাছে পিঠে নয়, দমদমের ওদিকে জয়ের নিজের গাড়ি আছে বটে, কিন্তু ভবানীপুর থেকে দমদম যাওয়া এই দুর্যোগে কি চাটিহানি কথা? যাওয়া হবে না বলে মুম যখন গাল ফুলিয়ে বসে আছে, সুরমা ওর জামা কাপড় ছাড়িয়ে একটা বোনা নিয়ে বসেছে, ঠিক সেই সময় মনিবেশি শুরু করেছেন তার বকা। সুরমার ভুরু কুচকে উঠেছে, আমি দেখতে পাচ্ছি, হতেই পারে কারণ বৃষ্টির জন্য বারান্দায় নয় এই ঘরেই বসেছেন আজ। আমার নিজের মনের অবস্থাও তেমন ভালো না, বেশ চড়া মেজাজেই বললাম, মনিপিসি তুমি একটু থামবে। প্রথমে যেন শুনতে পেলেন না, দ্বিতীয়বার কথাটা বলতে আমার দিকে ফিরে বললেন, বলছিস কিছু? হ্যাঁ বলছি, রোজই তো চলে তোমার পাগলাম, আজ অন্তত একটু থামাও না। মুখ ঘুরিয়ে সামনে দেওয়ালের দিকে তাকালেন, বললেন, তুই আজ যাব, খোকা রাগ করছে। কি বললি? যেতে বারণ করব? বারণ করলে কি আর শুনবে রে, বারণ তো আগেই করেছি। ওই যে কোন সাহেবের মেয়ের বিয়ে যেন আজ। বিরক্তিকর। মনি বৃষ্টির দিকে না তাকিয়ে সুরমাকে বললাম, বৃষ্টি কমার তো কোনো লক্ষণ নেই, আমি ঘুরেই আসছি যত তাড়াতাড়ি সম্ভব। গ্যারেজের সামনেটাও পায়ের পাতা ডোবানো জল, ছাতাটা গ্যারেজের ভেতরেই ঝুলিয়ে রেখে সন্তর্পণে বার করলাম গাড়ি। বাইরের ফটক বন্ধ করতে একবার বেরোতেই হলো, তাতেই অর্ধেক ভিজে গেলাম প্রায়। সবে স্টার্ট দিয়েছি বা লোডশেডিং হয়ে গেল, বিরক্তিতে আমার মাথা শিরা দপদপ করতে লাগলো। বিপদ যখন আসে সব দিক দিয়েই আসে,
ব্যাটারি অবশ্য ফুল চার্জ করা আছে, কিন্তু ঘন বৃষ্টির দেওয়াল পুড়ে আলো আর যাচ্ছে কোথায়? সামনে আসা গাড়িগুলো হাত বিশেকের মধ্যে না এসে গেলে তাদের ভালো দেখতে পাচ্ছি। এইভাবে আমি কতক্ষণে পৌঁছবো দমদম? মোটামুটি মাথা ঠান্ডা রেখেই চালাচ্ছিলাম, স্পিডও কম দেখেছিলাম যতটা সম্ভব। ঝামেলাটা হয়ে গেল থিয়েটার রোডের কাছাকাছি এসে। ডান দিকের রাস্তা থেকে সবেগে বেরিয়ে আসা একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে মুখোমুখি পড়ে গেলাম একটি বাসে। কি যে হয়ে গেল মুহূর্তের মধ্যে কিছুই বুঝতে পারলাম না। দুটো হেডলাইটের তীব্র চোখ ঝলসানো আলো, সজোরে ব্রেক চাপার বিভৎস শব্দ, মাথায় একটা তীব্র যন্ত্রণা। তারপরে সবকিছু অন্ধকার। আস্তে আস্তে যখন জ্ঞান ফিরে এলো, কোথায় আছি বুঝতেই আমার খানিকটা সময় কেটে গেল। বুঝতে পারলাম গাড়িতেই আছি, কিন্তু গাড়িটা এখন সোজা নেই, বেশ খানিকটা কাত হয়ে রয়েছে, রাস্তার উপরও ঠিক নেই, একটা ধারে তাল খেয়ে পড়েছে। বেরোলাম কোন রকম করে, মাথায় যন্ত্রণাটা এখন টের পাচ্ছি না। এত বড় দুর্ঘটনার পর হাতে পায়ে ব্যথা বেদনাও তেমন কিছু নেই। এখন হয়তো বুঝতে পারছি না, পরে জানান দেবে। বৃষ্টি তখনও হয়ে চলেছে সমান তালে, রাস্তায় গাড়িও চলছে এখনো, তবে সংখ্যায় কম। কটা বাজে বুঝতে পারছি না। হাতে ঘড়িটা 8:25 হয়ে বন্ধ হয়ে গেছে। গাড়ির অবস্থা দেখে কান্না পেল। সামনের বনেট টুবড়ে যা তা অবস্থা। এঞ্জিন গাড়ি যে চলবে না সেটা বোঝায় এমন কিছু শক্ত নয়। পোশাকের অবস্থা অন্ধকারে টের পাচ্ছি না, কিন্তু এ অবস্থায় কোথাও যাওয়া যায় না, বাড়ি ফিরতে হবে। গাড়ির মায়া ছেড়ে দিয়ে রাস্তায় এসে দাঁড়ালাম। বাসের আশা এখন না করাই ভালো। রাত যতই হোক পথচারি প্রায় নেই, ট্যাক্সিও দেখা যাচ্ছে কদাচিৎ এবং কোনোটাই খালি নয়, সুতরাং হাঁটা ছাড়া পথ নেই। কি করে যে এলাম এতটা রাস্তা সে কথা না বলাই ভালো। গেট খুললাম নিজের হাতে, গ্যারেজের দরজা তখনও হাঁ হয়ে আছে। বারান্দায় উঠে নিশ্চিন্ত হলাম, রাত বেশি হয়নি, জানলা দিয়ে বাইরের ঘরের ভেতরটা দেখা যায়। যেমন দেখে গিয়েছিলাম ঠিক তেমনটি রয়েছে অবস্থাটা। মনি পিসি মুড়ির বাটি নিয়ে ঝিমাচ্ছেন, সুরমা উল বুনছে, বোম একটা কমিক্স পড়ছে উপর হয়ে। সমস্ত ব্যাপারটা ভাবতে গিয়ে হাসি পেল আমরা। কি বিরাট দুর্ঘটনা থেকে বেঁচে গিয়েছি ওরা কেউ জানে না। এরকম মুখোমুখি সংঘর্ষ হলে প্রাণ নিয়ে ফেরাটাই যেখানে সংশয়, সেখানে রাস্তায় পড়ে থাকা নয়, হাসপাতাল নয়, সোজা বাড়িতে ফিরে এসেছি আমি। কলিং বেলে হাত দিলাম। আশ্চর্য, সুরমার কোনো ভাবান্তর নেই, শুনতে পাচ্ছি না নাকি, কিন্তু কলিং বেল তো ঠিকই আছে। বিকেলেও অফিস থেকে ফিরে কোনো গন্ডগোল দেখিনি। আবার টিপলাম, আবার। আরে ব্যাপারটা কি? বিরক্ত হয়ে দরজায় ধাক্কা মারলাম। দরজা এমনি খুলে গেল। রাগ হলো সুরমার উপর। রাত হয়েছে, ফিরতে আমার কত দেরি হতো ঠিক নেই কিছু, দরজা খুলে রাখে এমনি করে। ঘরে ঢুকতেই এক রাশ উজ্জ্বল আলো ঝাঁপিয়ে পড়লো আমার উপর।
কি নিজের অবস্থা দেখে নিজেই ভয় পেয়ে গেলাম আমি। সমস্ত জামা কাপড় রক্ত আর কাদায় মাখামাখি, এই বৃষ্টিতেও সেসব ধুয়ে যায়নি। কি করে যে এলাম এতটা রাস্তা সেটাই আশ্চর্য। কিন্তু এটা কেমন ব্যাপার, ঘরে ঢুকে পড়েছি তবু সুরমার খেয়াল নেই। এত মন দিয়ে উলবো না কি থাকতে পারে। রাগে সর্বাঙ্গ জ্বলছিল আমার। কোন রকমে নিজেকে সামলে নিয়ে বললাম, সুরমা ব্যাপার কি বলতো? সুরমা আগের মতোই নির্বিকার। আমার গলা ওর কানে গিয়েছে বলে মনে হল না। মন যখন বই পড়ে তখন মন দিয়েই পড়ে, কিন্তু আমি ঘরের মধ্যে চলে এসেছি, ডাকছি তাও শুনতে পাবে না। চকিতে একটা সম্ভাবনা আমার মাথায় বিদ্যুতের মতো খেলে গেল। তাহলে কি আমি ভয়ে দিকবিদিক জ্ঞান শূন্য হয়ে আমি চিৎকার করে উঠলাম, সুরমা সুরমা আমি এসেছি, দেখো আমি যেতে পারিনি ওখানে, সুরমা সুরমা। সুরমা একটা হাই তুলে উল কাটা সরিয়ে রাখল, মোমের দিকে ফিরে বলল, মোম খাবি এখন? মোম মুখ তুলল। এবার আমরা মুখোমুখি, কিন্তু ঘরে কাউকে দেখতে পাচ্ছে বলে আমার মনে হল না। কমিক্সটা আবার টেনে নিয়ে বলল, বাপি আসুক মা, তারপর। ভয়ের একটা হিম শীতল স্রোত আমার শির দাঁড়া বেয়ে নেমে গেল। পাগলের মতো গলা ফাটিয়ে আমি আবার বলে উঠলাম, সুরমা মোম তোমরা দেখো আমি এখানে, এই ঘরে আমি ফিরে এসেছি। আমার বিহ্বল চোখের সামনে মোম কমিক্সে আবার মুখ গুঁজে দিল। সুরমা উল কাটা টেনে নিল ফের। কেবল মনি পিসি মুখ তুলে চাইলেন আমার দিকে। যন্ত্রণায় পিসির মুখ বিবর্ণ, টেনে টেনে বলতে লাগলেন যেমন প্রতি সন্ধ্যায় বলেন, এত করে বারণ করলেন ওরা, তবু গেলি গোপাল আমার, সবাই তোরা এমনি করে আমার সামনে থেকে চলে যাবি রে। হায় বাবা বস, কি করে এমন হলো বল দেখি। শুনছিলেন মনি পিসি, রচনা হীরেন চট্টোপাধ্যায়, গল্প পাঠে দীপ, মনি পিসির চরিত্রে শান্তনা চৌধুরী, সুরমা শ্রী, মোম শাওনি। এই পর্বের শব্দগ্রহণ, আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে শুভদীপ, সমগ্র আবহ সঙ্গীত এবং স্পেশাল এফেক্টসে রিচার্ড, বিশেষ সহযোগিতায় লাবণ্য, পর্ব পরিচালনায় রাইট ব্রাদার্স থেকে অনির্বাণ ও অভিষেক, পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। রেডিও মির্চির তরফ থেকে আন্তরিক ধন্যবাদ শ্রীমতী শান্তনা চৌধুরীকে আমাদের পাশে থাকার জন্য। আগামী সপ্তাহে ঠিক এই সময় আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে হাজির হবে সানডে সাসপেন্স।